হ্যাঁ বলুন বলছি যে বাংলা দলে মোহন বাগানের একটা প্লেয়ারও নেই কেন? মোহনবাগানে কোন প্লেয়ারদের কথা বলছি না, আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয়, তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যাই। আমার বক্তব্য এবার আপনি আপনার মতো লিখতে পারেন, আপনাকে সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই, আমি আমার বক্তব্য বলছি। নেয়নি কোচ পছন্দ করেনি, নেয়নি বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই। তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন, আপনাদের ওইগুলো দেখা উচিত। আজকে বাংলা থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে, এর চেয়ে লজ্জার কি হতে পারে? একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে, কি করা যাবে? সেখানে এরা অনেক এগিয়ে আছে, কত চার বছরে মোহনবাগানের সাফল্য বিশ্বনীয়, তো সেইখানে মোহনবাগানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো। আপনি বললেন যে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সমর্থকদের কাছে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা, এর পরে ওইসব দায়িত্ব গুলো আসছে। তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি করি। আমরা বলছি যে এটা দায়িত্বটা বাংলার প্রত্যেকটা মানুষের, ফুটবল যদি আগে ভারতীয় দলে 11 জন খেলে থাকে সেটা যেটা তাদের সাফল্য ছিল, আজকে যদি বাংলা থেকে একটা প্লেয়ার না থাকে তাহলে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটাই সেটা। তার মধ্যে তুইও বাদ যাবি না আমিও বাদ যাবি না। সবচাইতে বড় ব্যাপার যেটা আমার সেক্রেটারি বললেন, আপনারা সাংবাদিকতা করছেন দীর্ঘদিন, ভারতীয় দলে সেই রাজ্যের ছেলেরাই বেশি সংযোগ পায় যারা সন্তোষ ট্রফি জেতে। আপনাদের এটা স্মরণ রাখতে হবে কোন কোন প্লেয়ার যাচ্ছে তাদের পারফরমেন্সটা দেখুন, এখানে শুধু আমাদের ক্লাব ওদের ক্লাব তাদের ক্লাব বললে হবে না, মূল দায়িত্ব নিতে হবে আইএফএফ যার আন্ডারে এতগুলো ক্লাব আছে। তারপরে আপনারা একটু আগে একটা প্রশ্ন করলেন আমার সঙ্গে দেখে যে মোহনবাগানে কোনো খেলোয়াড় কেন সন্তোষ ট্রফিতে নেই, আপনারা খোঁজ নিয়ে দেখুন তো আমাদের কটা প্লেয়ারকে দেখবে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এবার তো টাকা হয়েছিল। আপনি যদি আমার প্লেয়ারকে পছন্দই না করেন তা আমার প্লেয়ার কি করে হেঁটে হেঁটে সন্তোষ ট্রফি দেখুন? তো আরেকজন সঞ্জয় সেন, সেটা আমার প্রশ্ন করি, দেখেছি আইপে সঞ্জয় সেন ডাকে, আইপে ডাকলে তবে আমি সেই ক্যাম্পে যেতে চাই। বাংলার পরফরম্যান্স যদি এইভাবে কোন একটা আগে গৌরবের জায়গায় নেই, তার দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্যান্য ক্লাব নেবে না যারা এই ফুটবলটা নিয়ামক সংস্থা প্রশাসন তাদের প্রশ্নটা তো তাদের কাছে। আরো একটা বাংলার বাংলার একটা তো মহা মুশকিল, আপনি তো আসলে কিন্তু কথা বলতে দেবেন না। আমার একটা প্রশ্ন ছিল, আপনি গোটা প্রশ্নগুলো শেষ করে দিন তারপর আমরা ভাগ করে। আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন যে ক্লাব দায়ী নয়,
আজকে যদি আমরা যুব সাইকেলকে দিতেন বিশ্বাস প্রথমে কয়েকটা সুযোগ পেল, সে একটা দুটো একটা ম্যাচে খারাপ একটু পারফরমেন্সের জন্য সুযোগ পেল না, ওটাকে সাইডলাইনে বসিয়ে রেখে তার দায় কি মোহন বাগানের না মোহন বাগান করছেন? আমি আপনি আমাকে একটা কথা বলুন, আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন, আপনি কি মানেন যে আইএমএ দায়ী নয়? মঞ্চ যেটা তো তাদের সংগঠন, সেই সংগঠনের তিনটে প্রধান আমি দুদিন আগেও বলেছি আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকে মাননীয় ক্রীড়ামন্ত্রী নবমবার করেন, সেই মিটিং এ আমরা সবাই উপস্থিত ছিলাম, আয়োজক উপস্থিত ছিল, সবাই উপস্থিত শুনে নেই না সবাই উপস্থিত ছিল সেখানে উনি, এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় কেন সন্তোষ ট্রফিতে তিন বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা, তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন, এবং নাম করে উনি তিনজনের নাম বলেন, উনি নীতু সরকারের নাম বলেন, উনি কামারুদ্দিনের নাম বলেন এবং আমার নাম বলেন, যে এদেরকে এরা এত বড় ক্লাব চালাচ্ছে, এরা সাফল্য নিয়ে আসে সব ক্লাবের জন্য, তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে বাংলা সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে, এবং এটা মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, সেটা শোনা হয়নি, তবে এটা করবে দেখবে কারোর সঙ্গে আলোচনা করা হয়নি, আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের ডাকলে তো নিশ্চয়ই যাবো, আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে যে বাংলা যাবে চ্যাম্পিয়ন হবে, আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে? বক্তব্যটাকে যে উনি বলেছেন যে আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্যে, তাহলে কেন ওয়ারের পিছনে এআইপিএ খরচা করবে না বা এরা খরচা করবে না, একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন, ডেফিনেটলি ওয়ার চালু করা উচিত, যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে সেখানে রেফারিংয়ের তো এটা করাটা অত্যন্ত জরুরি, আজকে ওয়ার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো গোনা যাবে যে এতগুলো রেফারি ভুল দিয়েছে,